পর আবার চলে আসলাম ধর্মতলার ডেকার্স লেনে, স্পেশালি অরুণদার জয়মাতারা হোটেলের খাবার খেতে। ডেকার্স লেনে আমার আগে খুব আশা হতো, এখন মাঝখানে একটু আসাটা কম হয়ে গেছে। তার কারণ কলকাতার সঙ্গে সঙ্গে বাংলা তো চারিদিকে ঘুরে বেড়ায়, তাই সবসময় কলকাতায় আসা হয়ে ওঠে না। তা আজকে আবার চলে এসেছি ডেকার্স লেনে, স্পেশালি অরুণদার হাতের খাবার খেতে আর অরুণদার পুজো করা থেকে শুরু করে বাকি সব কিছু দেখার জন্য। যাওয়া যাক অরুণদার হোটেলে। দাদা তৈরি হচ্ছে তন্দুরি রুটি, তন্দুরি আছে, নান আছে, কুলচা আছে, তিনটা দেখি বেস্টটা কি একই নাকি আলাদা আলাদা হবে? না না, এটা শুধু তন্দুরি। হ্যাঁ, আর এর মধ্যে নান কুলচা আলাদা, নান কুলচা আলাদা হবে। ওকে, আর এগুলো কি আছে এর মধ্যে? আমাদের স্টাফিং আছে, কুলচা, কুলচা স্টাফিংটা আছে। স্টাফিং এর মধ্যে কি কি আছে? ওটা পনির আছে, পনির, শুধু পনির, পনির আছে, মেথি পাতা আছে, মশলা আছে, পনির দেওয়া আছে, আলু নেই, আলু নেই এর মধ্যে। আচ্ছা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ইলশাগুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চলে আসলাম অরুণদার হোটেলে। অরুণদার রীতিমতো স্নান টান করে রেডি, মানে পুজো দেবে, তার আগে প্রচুর মানে খাদ্য রসিকদের ভিড় শুরু হয়ে গেছে, ভিড় জমে গেছে। তো সেখানে দেখতে পাচ্ছি প্রচুর রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে প্রচুর খাবার দাবার রান্নাবান্না আজকে প্রায় কমপ্লিট। আর এই বড় গামলাটার মধ্যে কী আছে সবই জানবো, সবই দেখবো। বাহ, খিচুড়ি তো আমরা দেখতে পাচ্ছি, গোটা গোটা পনির আছে, প্রচুর খিচুড়ি, ওরে বাপরে বাপ, ফুলকপি আছে, একটু দেখাও তো। বাহ, ফুলকপি, পনির, কুলচা বাটার দিয়ে জবরদস্ত করে মাখিয়ে দিচ্ছেন। মায়ের আরাধনা হচ্ছে কন্টিনিউয়াসলি। আমিষের জন্য তোমার কি আলাদা আলাদা একটা কাউন্টার করা আছে? সেখানে শুক্রবার আর বুধবারে মাটন কষা হয়। আচ্ছা, শুধু শুক্রবার আর বুধবারে মাটন হয়, তারপরে চিকেন ফিশ গুলো থাকে, ওগুলো তো থাকে। আর এখানে কি কি আছে তুমি দেখাও, সামনে তো খিচুড়ি বাহার দেখতে পাচ্ছি, এটা ছোট করে দেখাও। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল আর সোনামুখ দিয়ে ডাল দিয়ে এটা খিচুড়ি। ও, গোবিন্দভোগ চাল সোনামুখ, অবশ্যই পনির আছে দেখতে পাচ্ছি, এটা আছে, অনেক কিছুই দেওয়া আছে। এটা যতক্ষণ না কেউ খায় ততক্ষণ না আছে, তো অনেক কিছুই। আচ্ছা আচ্ছা, আমার এখানকার যে খিচুড়িটা যেটা, সেটা যেটা সবাই যেখানে করে, সবাই যে খিচুড়িগুলো করে, সেই খিচুড়ির থেকে এই খিচুড়িটা কেন, এখানে যাবতীয় যা যা কিছু জিনিস আছে যেগুলো সবার থেকে একটু আলাদা। আমি কেনই বা সুন্দরী হতে পারি না, সেই জন্য এর নাম হচ্ছে বেগুন, সেই জন্য এর নাম হচ্ছে বেগুন। বেগুন ভাজা খাই আমরা, বেগুনি করে খাই আমরা, বেগুন ভর্তা করে খাই, সেই জন্য এটাকে একটু আলাদাভাবে তৈরি করা। কি কি দিয়েছো মধ্যে মোটামুটি যদি দিয়েছি? আমার আমার মশলা ডিবেতে যা থাকে, জিরে, ধনে, গরম মশলা, জিরে গুঁড়ো, যা যা থাকে, মানে আমার মশলা ডিবেতে যা যা আমরা বাড়িতে যেসব মশলাগুলো ইউজ করি সেগুলোই দেওয়া থাকে। এক্সট্রাভাবে কোনো রকম কিছু বাইরে থেকে কোনো মশলা তৈরি করে নিয়ে এসে বা কিনে নিয়ে এসে সেটা দেওয়া। আচ্ছা আচ্ছা, এবং আমার নিজের হাতেরও মশলা নয়, মার্কেটে যে মশলাগুলোই বিক্রি হয় যেটাতে রান্না করি সেই মশলাগুলো যেতে হয়। আচ্ছা, দাম কত খিচুড়ি এক বাটি? দামটা খিচুড়ি দাম হচ্ছে আমার এখানে বয়লে করে খাবার দেওয়া হয়, একটা খিচুড়ি 50 টাকা দাম, আর খিচুড়ির সাথে একটা পোস্ত দিয়ে করা আছে। আচ্ছা, ওখানে আলু পোস্ত হয়, হ্যাঁ, আর একটা চিপস করা আছে, এটা দেওয়া হয়। আচ্ছা, 50 টাকার মধ্যে পুরো? এটা 50 টাকার মধ্যে। আচ্ছা, আর বেগুন সুন্দরী? বেগুন সুন্দরী 20 টাকা দাম। বাহ, এটা আজকের আইটেমের মধ্যে আছে, এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। এই ফুলকপি গন্ধরাজ কেন, ফুলকপিটা সারা বছরই আমার কাছে পাবো। যখন ফুলকপি 100 বা 150 টাকা পিস হয় বা 80 টাকা পিস হয়, তখন সবার দ্বারা বাড়িতে গিয়ে খাওয়া সম্ভব হয় না, হয় না, ফুলকপি খাওয়াটা তো সম্ভব, তার থেকে বরং মাছ কিনে খাবো। এটা কি? এটা হচ্ছে পনির বাটার মশলা। বাহ, বাটার তো একদম প্রচুর আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পনির ভর্তা, এটা এটা একদম, এটা একটু আলাদা খাবার। এটা খাবারটা, পনিরটা কি তোমার পেস্ট করা আছে নাকি? পনিরটাকে পুরো মাখানো পনির আছে। আচ্ছা, আলু 65, আলু 65, আমরা আলুর দম খেয়েছি। হ্যাঁ, এটা আলুর দমই বলা, কেউ অনেকে আবার আলুর দমও বলে, আমি এটা আমার নাম দেওয়া আছে। ক্যাপসিকাম দিয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি, এটা অনেক কিছু দেওয়া আছে, ক্যাপসিকাম আছে, একটু ফুলকপি দেওয়া আছে, মটরশুঁটি দেওয়া আছে, নারকেল দেওয়া আছে। আর এটা হচ্ছে মটর পনির, মটর পনির, এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি দিয়ে পনির, যেটা আমরা ফ্রিজ মটর যেটাকে বলি, এখন তো যেহেতু সিজন মটর নয় কিন্তু ফ্রিজ মটর যেটাকে ব্যবহার করা হয়, পালং পনির, পালক পনির, এটা কিন্তু পালং পনির নয়। আচ্ছা,
এই যে বললাম না সব দোকানে যেটা পাওয়া যায় এই দোকানে সেটাই পালংয়ের সাথে সুইট কর্নটা এই কারণে দেওয়া পালং আর পনিরের সাথে যদি মুখে দিই আমরা সেখানে দেখবেন একটা মানে মাখনের মতো হোক বা পনিরটা তো পুরো গ্রেভি করে করা সেই জন্য ওটা ঠিক টেস্টটা একটু বুঝতে পারা যায় না কিন্তু তার সাথে যদি একটু কর্ন দেওয়া হয় মুখের মধ্যে একটু লাগে একটা আলাদা টেস্ট থাকে সেই জন্য কর্নটা দেওয়া এটা আমার রেসিপি কোনো রকম না ইউটিউব না কোনো বই না কোথাও কিছু এটা আমার রেসিপি বাহ বাহ এটা হচ্ছে ডাল মাখানি এটা ডাল মাখানি আর এটা হচ্ছে চানা পোড়া ওয়াও চানা মশলা সব কাবলিশ কাবলিশ সব পনিরও আছে দেখছি পনিরটা খুব ভালো ইউজ হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে চানা পনির এটা আমার চানা পনির আচ্ছা ধনেপাতা চাটনি হচ্ছে চাটনি তো সারা বছর সারা বছর সারা বছর ওয়াও মিক্স সবজি একদম মিক্স সবজি না মিক্স ভেজিটেবল মিক্স পনির মিক্স ভেজিটেবল ওয়াও ওয়াও মিক্স পনির পনিরের পরিমাণটা তোমার অনেক এটা বাসন্তী পোলাও স্টাইল এটা পোলাও এটা পোলাও এটা আর কি এর মধ্যে যা দেওয়া হয় সেটাই দেওয়া থাকে হাতকুটি তন্দুরি বাটার নান কুলচা এগুলো চার রকম রুটি হয় চার রকম রুটি হয় এবার আমি দামটা বলে দিই দুটো হাতরুটি দিয়ে একটা সবজি খেলে সেটা 35 টাকা দাম আচ্ছা দুটো তন্দুরি দিয়ে একটা সবজি খেলে সেটা 37 টাকা দাম আর দুটো কুলচা বা একটা কুলচা বা একটা বাটার নান বা দুটো কুলচা দুটো বাটার নান একটা সবজি দিয়ে খেলে সেটা 55 টাকা দিয়ে আর রাইস সবজি 70 আছে 80 আছে তার মধ্যে দুটো আইটেম আছে যেটা একটু দাম সেটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ আর হচ্ছে পালং কন পনির এগুলো হচ্ছে 40 টাকা করে আচ্ছা এই দুটো সবজি আদারওয়াইজ যা যা সবজি আছে সবই 25 টাকা 25 টাকা 25 টাকা বা একদম পকেট ফ্রেন্ডলি সেটা চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য এইটুখানি বলতে পারি চেষ্টা করি জানি না কতটা ভালো খাওয়াতে পারি তবে চেষ্টা করি সবসময় ভালো খাওয়ানোর জন্য ওকে তাই এবার টেস্ট করা যাক একদম নিশ্চয় খিচুড়ি তো আমাদের আছে বাটার এটা সবসময় আর আমার খিচুড়ি জন্মদিন হচ্ছে আইলা আইলা যেদিন আইলা হয়েছিল সেই থেকে খিচুড়ি স্টার্ট করি খিচুড়ি বেগুন সুন্দরী আর তার সাথে আছে আলু পোস্ত দিয়ে ভাজা আর সঙ্গে আছে পাঁপড় আলু বিনস মটরশুঁটি তিনটেই আছে নিয়ে এলাম অরুণদার মাথারা হোটেলের খিচুড়ি এখানকার খিচুড়ি খুবই ফেমাস আর এই খিচুড়ির দাম হচ্ছে 50 টাকা 50 টাকায় কী কী পাওয়া আছে দেখুন এত সুন্দর খিচুড়ি যার মধ্যে বাটার দেওয়া আছে বাটার নিচ থেকে উপরে ভেসে উঠেছে এই দেখুন বাটার প্রচুর পরিমাণ দিয়েছে সেটা শুরুতে দেখলাম বানানোর সময় তো আছে আর কী কী দিয়েছে বলছি এরকম দেখুন পাঁপড় আছে যথেষ্ট পরিমাণে দেওয়া হয় আর আছে আলু মটরশুঁটি বিনস দিয়ে ভাজা ধনে পাতার চাটনি আর আছে বেগুন সুন্দরী সম্বন্ধে তো অরুণদা সবই বললোই আর দামও সব অরুণদা বলেই দিয়েছে আমি বরং খিচুড়িতে মনোযোগ দিই আর খিচুড়ির মধ্যে কিন্তু পনির দেওয়া ছিল জানি না পনির পড়েছে কিনা আলু আছে ফুলকপি আছে পনির আছে বিনস আছে গাজর আছে ওরে বাবা কত এই পনির পেয়েছি এই টেস্ট বড় বড় কোনো হোটেলেও পাওয়া যাবে না দুর্দান্ত মানে বললে হয়তো কমই বলা হবে আর সঙ্গে পোস্ত দিয়ে আলু মটরশুঁটি আর বিনসের ভাজা এত সুস্বাদু রান্না করা যায় মানে সত্যি বলছি মানে কেন তোমার দোকানে লাইন দেবে না সেটা প্রশ্ন উঠবে ব্যাপারটা কি জানো তো অনেকে বলে স্ট্রিট ফুড খাবার ভালো না একটা কথা আছে আমি দাদা দাবা ছিল তুমি বলো আমি খেতে থাকি একদম ভালোর কদর আলাদা একদম ঠিক যে কোনো জিনিসটাই যদি মানানসইভাবে নুনটা ঝালটা মিষ্টিটা মশলাটা আর সবথেকে বড় কথা হচ্ছে মনটা একদম মন যদি ওর ভেতরে দেওয়া যায় পরুচি পন্না আপরুচি খানা ও নিজের ইচ্ছেটা খাবো আর পরের রুচিতে আমি পড়বো এটাই উচিত আর এই যে কোনো জিনিসটা যদি আমি মন দিয়ে করি যে কোনো জিনিসটা এই খিচুড়িটা কেন একটা আলু মাখাও যদি মন দিয়ে করা যায় আলুটাকে যদি ভালো করে মাখানো যায় তার একটা স্বাদ আলাদা একদম স্বাদ আলাদা তার সেটা দেখতে পাচ্ছি যদি মনে হয় যে না আমি ওইভাবেই টেম্পোরারি করবো সেইভাবেই তৈরি হবে একদম একদম ঠিক বলেছো আলু ভাজাটা হ্যাঁ আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা আমার আমি জানি আমি এই আলু ভাজাটা কোথাও খিচুড়ির সাথে এরকম দেয় না সত্যি দেয় একটা তরকারি একটা তরকারি করে দিয়ে দিল একটা আলু চোখা করে দিয়ে এটা তো সবাই করে মানে এত সুন্দর খাবার অরুণদা মানে খুব কম স্ট্রিট ফুডে আমি পেয়েছি যে এত সুন্দর শুধু হাতটা তো আছে মনটাও আছে ভালো না বিচার করবেন এই যে এই এরা ছেলেরা তুমি কভার এসছো এরা কিন্তু আমার পার্মানেন্ট বা এখানকার অফিসিয়ালি কাস্টমার নয় বুঝতে পারছি সব খাবার খাবারে জমে আছে
অরুণদার কথা তো শুনলাম, সত্যি মানে অরুণদার মাথার উপর মায়ের সত্যি আশীর্বাদ আছে, না হলে এত সুন্দর রান্না। আরে দেখুন বেগুন সুন্দরী, বিভিন্ন ধরনের মশলা, কী কী মশলা দিয়েছে অরুণদার নিজেই বলেই দিয়েছে। রাস্তার উপরে এত সুন্দর খাবার দাবার, যার জন্য মানুষ ছুটে ছুটে আসছে। এরকম ভাজা, বৃষ্টিতে এরকম মন মাতানো খিচুড়ি, সত্যি। খিচুড়ির মধ্যে আলু আছে, পনির আছে, ফুলকপি আছে, ফুলকপি গাঢ় কিছু বাকি নেই। আর বাটার দেওয়ার জন্য স্বাদের লেভেলই আলাদা, 70 টাকায় পেট ভরানো মন ভরানো খাবার। এবার আর এক জায়গা দেওয়া হচ্ছে কুলচা, আর এক জায়গা দেওয়া হচ্ছে তন্দুরি, তাই না বিট্টু? একদম। এবার হাফিয়ে তুমি যেটা ভালো মনে হচ্ছে এটা দিও, আর মিক্স ভেজটা দিও। আর যাচ্ছে এটা হচ্ছে ফুলকপি, তাই তো? গন্ধরাজ ফুলকপি। কুলচার মধ্যে দিতে হচ্ছে বাটার, কতটা পরিমাণে বাটার দিল উল্টা উড়ে, এই বাবা বাটারে স্নান করে গেল। আর সঙ্গে স্যালাডের সাথে আছে পেঁয়াজ শসা, আছে আর 65 যাচ্ছে আলু, 65 এটা কি পালং পনির ছিল না, কর্ন দিয়ে ওটা? হ্যাঁ একটু, এটা কিন্তু আমরা কোনো বিয়ে বাড়িতে গেলে খাওয়ার সুযোগ পেয়েছি, কোনো কোনো দোকানে পাওয়া যায়নি কর্ন পনির। এই ভর্তা দিও তো একদম, চাটনি তার সাথে আছে গ্রিন চাটনি। শুরুতেই বলি আজকে পেয়ে গেছি বিট্টুর যমজ ভাই, মানে বিট্টুর একদম লেঙ্গুটিয়া ইয়ার, ছোট্টবেলার বন্ধু একদম একদম। এ বিষয়ে বিট্টু ডিটেলসে বলবে। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড সুদীপ, তো একদম দেখতেও একই রকম, একই দেখতে, সবকিছু একই রকম, আর খাওয়া স্টাইলও একই রকম। বাহ, দুজনে খেতে ভালোবাসে। সুপ্রিয়া সুদীপ, তো এক্স্যাক্টলি বিট্টু। তো আজকে আমরা কি অবস্থা আজকে পুরো, থাক খাওয়াটাকে কনসেন্ট্রেট করি, আজকে নিয়ে নিয়েছি আমি যেটা নিয়েছি, এখানে হচ্ছে কুলচা, বাটার দিয়ে একদম পুরো স্নান করানো। এমনিতে আমরা বৃষ্টিতে স্নান হচ্ছি, কিন্তু এখানে কুলচা কিন্তু বাটারে স্নান হচ্ছে। তার সাথে আছে এখানে পনির ভর্তা, পালক পনির উইথ কর্ন, আর এটা হচ্ছে আলু 65, আর এখানে যেটা আছে মিক্স ভেজ উইথ পনির, এখানে হচ্ছে গন্ধরাজ ফুলকপি, আর এখানে তো গ্রিন চাটনি। তো এখানে একটা জিনিস দেখে দিই, কুলচার ভেতরে কতটা স্টাফিং আছে, এটা কিন্তু পুরো পনিরের স্টাফিং। আরেকটা কথা বলা বাহুল্য, আমরা অনেক জায়গায় গেছি, বিরিয়ানির সাম্রাজ্য, মাটনের সাম্রাজ্য, চিকেনের সাম্রাজ্য, কিন্তু আজ ডেকার্স লেনে আমরা চলে এসেছি পনিরের সাম্রাজ্যে। এখানে একটা কোনো বা সবজি নেই যেখানে পনির নেই, হ্যাঁ আলুটা বাদে। মেন ম্যাটার হচ্ছে ভেজ খাবারের ওয়ান অফ দ্য বেস্ট জায়গা, বেস্ট জায়গা, এক্স্যাক্টলি, একদম আমার বন্ধু শিল্প যেটা বলেছিলেন পারফেক্ট কথা। প্রাইস নিয়ে তো কোনো কথা যাবে না, 50 টাকার মধ্যে, ইয়েস 50 টাকার মধ্যে পেট চুক্তি খাবার, একদম পেট ভরা খাবার, আর সুপার কোয়ালিটির খাবার। তো খাওয়াটা স্টার্ট করি, কুলচা গরম গরম কুলচা, একদম একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে, এমন না বানিয়ে রেখে দিয়েছে। ফার্স্টে ট্রাই করবো হচ্ছে পনির ভর্তাটা দিয়ে, পনির ভর্তা পনির ভর্তাই আছে, আমারটা মাখা ছানার মতো দেখতে লাগছে। ওটাও খেতে কিন্তু দুর্ধর্ষ, পনির ফ্লেভার, মিষ্টি সুইটনেস তো আছেই, তার সাথে আবার কর্ন পচে মুখে। আহা, এবার ট্রাই করবো হচ্ছে পালক পনিরটা উইথ কর্ন, যেটা প্রতিটা খাবারের মধ্যে কিন্তু ইউনিকনেস ভরপুর, আর প্রতিটা খাবারের কোয়ালিটি যা দেখে মনে হচ্ছে কোন সেরকম কোনো রেস্টুরেন্ট থেকে কম নয়। ডেকার্স লেন শুধু আদারওয়াইজ দোকানের জন্য নয়, অরুণদার জন্য বিখ্যাত, আজকে সেটা বুঝলাম, এতদিন বুঝিনি। আর সত্যি বলতে আমরা তো এখানে আজকে এসে শখে খেতে, জাস্ট আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য, বা এখানে নিত্য যারা খেতে আসে তাদের কাছে কিন্তু একটা আদর্শ জায়গা, তাদের পেট ভরানোর জন্য কম পয়সায় পারফেক্ট খাবার খাওয়ার জন্য। আর অরুণদার কিন্তু আরেকটা কথা, এই হোটেলটা কিন্তু টোটালি ভেজ, পুরো টোটালটাই ভেজ হোটেল। অরুণদার সামনে একটা হোটেল আছে, এটা নন ভেজ। তোমার কেমন লাগছে ভাই? খুবই ভালো, এখানে আমি বাটার নান দিয়ে খাচ্ছি, এখানে মিক্স ভেজ আছে, এখানে পনিরের পিসটা তোমাদের দেখাই, দেখো কত বড় একটা পনিরের পিস দিয়েছে, এরকম ভর্তি আছে এর মধ্যে, তার সবজি তো প্রচুর, টেস্ট করে দেখা যাক, সুপার টেস্ট, প্রত্যেকটা সুপার টেস্ট। আর পনির কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, ঠিক না? প্রচুর, এমন নয় যে কোনো ওই রাবারি পনির দিয়ে দিয়েছে, একদমই না, পনিরগুলোর মধ্যে ফ্লেভার আছে, আর নান প্রচুর সব।
সফট হওয়ার কারণ আছে, এখানে ভেজে রাখছে না, সময় বানিয়ে দিচ্ছে গরমে গরম লাইভ, একদম একদম লাইভ। এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, প্রেমা আসছে জীবনে এমটা খুব কষ্ট হচ্ছে কিন্তু আনতে হচ্ছে। ফুলকপি গন্ধরাজ খেয়ে দেয়, খেলাম একবার বেশ ভাবি রাখছো। আজকের ফ্রেমটা হচ্ছে ডবল এক্সেল, ট্রিপল এক্সেল, সরি ট্রিপল এক্সেল, ডবল এক্সেল থাকে প্রতিদিন। ফুলকপি নাকি 12 মাস পাওয়া যায়, একটা গন্ধ লাগে, একটা হালকা গন্ধ। মিক্স বেসটা দেখি, গ্রেভিটা দেখো ফার্স্টে, একটু আলু নিয়ে নিই, একটু গ্রেভি ভালো ভালো খেতে, খারাপ না। এই তরকারিটা আমার মাও বানায় বাড়িতে, তো খাওয়াটা শেষ করি। আপনার অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য, অরুণদা হোটেলে এসে মন প্রাণ জুড়িয়ে গেল খাবারকে। জয় মা তারা, জয় মা তারা। খাবার কেমন লাগলো? সত্যি অসাধারণ, যে প্রাইজে আর এই কোয়ালিটির খাবার দাবার আমি সত্যি আশা করিনি, মানে মন খুলে বলছি অসাধারণ। এই ভিড় দেখে মানে সত্যি মাথাই খারাপ হয়ে যাচ্ছে এত ভিড় দেখে। আমি তো আজ থেকে, আমার দোকানের বয়স প্রায় 22 বছর রানিং। আচ্ছা, এই 22 বছরের মধ্যে আমি বহু জায়গাতে খাওয়া সাপ্লাই করেছি, যেমন ইনকাম ট্যাক্স বিল্ডিং, আচ্ছা, তারপরে ফটোগ্রামের ভেতরে। আর আমার এখানে যতগুলো খাওয়ার যা কিছুই আছে প্রথম থেকেই, আজকের মানুষ যদি পনির চায় তাকে চামচ দিয়ে খুঁজতে হবে না যে পনির কটা দিল। আমাকে এখানে অনেকে প্রশ্ন করে যে এই পনিরের বাড়িতে কটা পনির দেওয়া হবে, আমি বললাম জানি না, কারণ আপনার কাছে যখন খাবারটা প্লেটে যখন সার্ভিস যাবে আপনি তখনই বুঝতে পারবেন যে এই প্লেটের মধ্যে ওই 37 টাকা দিয়ে দুটো তন্দুরি পনিরটা কতটা পনির হলে আপনার মনটা শান্তি হবে। আর সেইটা ভেবেই, সবার কথা ভেবে, আমার কাছে একটাই কথা, এখানে যদি 3টে মানুষ বা 10টা মানুষ দাঁড়িয়ে খায়, আমি যদি 3 টাকা করে প্রফিট রাখি তাহলে 3×10=30 টাকা। আর সেই লেভেল থেকে আমি যে 37 টাকার খাবারটা খাওয়াই, আমার কাছে এই মুহূর্তে মনে হয় 40 জন 35-40 জন মনে হয় খাচ্ছে। হ্যাঁ, আরামসে এই অ্যাট এ টাইম যদি 40 জনকে যদি আমি খাওয়াই তাহলে 3×4=12, মানে 120 টাকা, তাহলে 120 টাকা আমার রোজগার হলো। তাহলে আমি এই টাকাতে 37 টাকাতে কেন খাওয়াবো? 100 বার আমি যদি কোয়ালিটি ভালো করি, এবং আমি চেষ্টা করি যারা খান এখানে দাঁড়িয়ে, আমি ওনারাই আমাকে বা আপনারাই আসেন জিজ্ঞেস করতে পারেন যে খাবারটা কতটা খারাপ কতটা ভালো, ওনারাই বলবেন। আমার ভালো মন্দ ব্যাপারটা ওনারা ভালো বলতে পারবেন, আমি যেহেতু রান্না করি তো তাহলে খাবারটা আমি জাস্ট টাচ করে টেস্ট করি, যতটুকু আমার কাছে নুন ঝাল মিষ্টি যতটুকু মনে হয় ততটুকু ভালো করার চেষ্টা করি, তারপরে ভালো লাগানোটা ওনাদের উপর ডিপেন্ড করে। খুব ভালো লাগলো, জয় মা তারা, জয় মা, ভালো থাকুন, আরও আপনার দোকান আরও বড় হোক, চেষ্টা তো করি, চেষ্টা তো করি। কলকাতা আসলে অবশ্যই আপনার এখানে বারবার এসে খেয়ে যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। সবাই ভালো থেকো, আর সানডের দিন রবিবার আমার বন্ধ থাকে, অনেকেই আসছে অনেক দূর দূর থেকে খেতে আসে, আমি তাদেরকে জানাই তোমরা কেউ রবিবার দিনে এসো। আর প্রতিদিন শুরু হয় কটা থেকে? 11:30-11:30 থেকে আমরা খাবার দাওয়াটা আমরা শুরু করি, আর শেষ হতে তো মোটামুটি 4:30-4:30-5:00। এবার যত সময় থাকে ততটুকু দেওয়ার আমি চেষ্টা করি, এবার যদি নাও থাকে অনেকেই এসে বলে অরুণদা কী আছে, আমি বললাম দেখো কিছুই তো নেই, একটা ফুলকপি গন্ধরাজের গ্রেভি আছে বাটার, বলে তুমি ওটা দিয়েই দাও, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো দাদা, জয় মাতা, জয় মাতা।